করতে বাধ্য হয়েছে, কারণ কৃষক সমাজ পিছিয়ে আসেনি, এখনো প্রতিনিয়ত আন্দোলন করে চলেছে। কৃষকরা যদি না থাকে কোনো দেশ থাকতে পারে না। কৃষকরা ফসল ভোলায় মাথার ঘাম পায়ে ফেলে তারা কৃষিকাজ করে থাকে, সেই শস্য সেই ফসল আমরা খেয়ে বেঁচে থাকি। তাদের বুকে লাথি মারা, তাদের পেটে লাথি মারা মোদী সরকারের কাজ হয়ে উঠেছিল। মোদী সরকার কৃষকদেরকে ভেবেছিল সমাজের কীট এবং হচ্ছে মানুষ নয় এমন একটা প্রবৃত্তি হচ্ছে বেছে নিয়েছিল। কিন্তু কৃষকরা দিল্লিতে পিছু হাটেনি, জল কামান উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে তারা সেখানে স্থায়ীভাবে একেবারে আস্তানা গেড়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিদিন আন্দোলন করে গেছে। হাজার হাজার কৃষক ট্রাক নিয়ে পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে জড়ো হয়েছিল লক্ষ লক্ষ কৃষক, ট্রাক্টরে করে এসেছিল। তারা আজকে সাফল্য পেয়েছে, তারা শুধু একাই সাফল্য পায়নি, ভারতবর্ষের বুকে কৃষকদের আজকের জয় হয়েছে। এই জয়ে আমরা ভারতবাসী, আমরা চাষি মানুষ, আমরা ভীষণ খুশি হয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি নন্দীগ্রামে আমরা ভূমি আন্দোলন করেছিলাম, সেই ভূমি আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মারা গেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, অনেক মা বোন ধর্ষিতা হয়েছে। আমরা সেই আন্দোলনে জয়ী হয়েছি। সেই আন্দোলন জয়ী হওয়ার পর এই কৃষক আন্দোলনের জয় আমাদের কাছে সবচেয়ে বড় জয়। আমরা নন্দীগ্রামে যেরকম মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেয়েছি, আজকে সারা ভারতবর্ষ জুড়ে কৃষকরা সেই সুযোগ পেয়েছে। তাদের জয় আমাদের জয়, সেই জয় নিয়ে আমরা এগিয়ে যাব। মোদী সরকারের সমস্ত রকমের যে প্রকল্প, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা গর্জে উঠব, কৃষকদের পাশে আমরা আছি থাকব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমরা কৃষকদের নিয়ে সমাজ গড়ব এবং সেই কৃষকদের নিয়ে সারা পশ্চিম